সো ফ্রেন্ডস, আজি বহু কষ্ট করে একটা নতুন চিন্তাধারায় একটা ভিডিও বনাবলে সক্ষম হলো। তো নিশ্চয় আপনার ভাল লাগিব। আপনাদের মোট ভিডিও কেনকে জানাবো, লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব আর সাবস্ক্রাইব করব না পড়িব। থ্যাংক ইউ ভিউয়ার্স। ইস, কি রোদ দিছে, কুটি যে যাং খাবা। আজিকালি তো বিস্কুটও পোয়া না যায়, সবাই নাখে নাখে আছে। এই লকডাউনের জন্য তো বিস্কুটও নাই, কার বাড়ি যে যাং। আগত তো খাওয়াই খাওয়া আছিল, এলা তো বিস্কুটের বটায় নাগাইল পোয়া না যায়। গছ তো আর মাছ তো নাই, ইমা বাড়ি তো দেয়ার লাভ নাই, কোনো গন্ধই নাই, গছ তো মাছ তো দূরের কথা। এমরা না খেয়ে আছে নেহিন, বাইরে দেহং কোনো আছে যদি খাং, না হলে না খাং। নাই কিছু নাই, মাছও আনে নাই, শুঙিয়ে দিছে বাং আজকে। আমরা মাছও আনে নাই, গছও আনে নাই, এবার ভাই দিয়ে লাভে নাই। নাই বেকার কলেপার একদম সব সকা, এলাও কিছুই নাই, গন্ধও নাই। ধৌ এত রিক্স নিয়ে বেকার আসলু, যাং ভয়ও লাগে, কুটি যে যাং, পুলিশও আসে, রাস্তা গোটায় খালি, কিন্তু পেটের ভকত তো দৌড়ে খায় না। আর বাড়ি যে যাং, মুখত তো মাস্কও দেখ নাই, গামছাখানও ছাড়ি আসলু। এই অবস্থা পুলিশ দেখা পেলে তাপিলে ফাটে দিবে, আর নুকি নুকি করং। আর যাং তাড়াতাড়ি, পুলিশ আসবে না হলে। এলাদিন পরে পালুং এরম খোয়া, নাই মাছ নাই গোস, তথাপিও তাই হোক পাইছুং তো এগুলা খাবে। আর গভর্নমেন্টে তো সকাকে দেয়, গরুকও দেয়, ছাগলকও দেয়, মানুষকও দেয়, কিন্তু আমার দিনে তো কোনো খাওয়া নাই। আমরা তো লকডাউনত আছি, গাখীরও তো নাই, গোয়ালগুলো তো পুলিশের ডাঙের ভয়তে গাখীরও দিবে আসে না। এই গাখীর খাবে মনে হয়েছে, তো গাখীর এগুলা পালুং হয়, স্বপ্ন তো গাখীর দেহ, উপায় নাই, এলে দিয়ে চলাই লিখবে। বাব্বা বিস্কুটও দিছে, মজার বিস্কুট। বা কিন্তু সে মিঠা, এত মিঠা না এলে বিস্কুট তো খাঙে না, ডায়াবেটিস এলাম ওই, উপায় নাই, খাং আর জান তো বাঁচা খাবে। সে মিঠা মুই খাং ডাইজেস্টিভ সুগার ফ্রি বিস্কুট, উপায় নাই, আল্লাহ এই বাড়িটা শান্তি দুঃখ। মোকে বিস্কুটও দিছে, ভাতও দিছে। মুই আমার স্বাস্থ্যমন্ত্রী আর মুখ্যমন্ত্রীক অনুরোধ করং যে আমার নাহান বিলে কুত্তে গুলোকে যাতে খাওয়ার ব্যবস্থা করে দেয়, আমারও অবস্থা টাইট। আমার মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াই তো সকাকে কইছে যে চাহরি করা মানুষগুলো যাতে পাঁচটা করে পরিয়ালক খাবে দেয়, আমাকেও যদি এক পোয়া করে খাওয়া দিয়ে দিল হয়, গাখির দিল হয়, তা তো কথা আছিল। আমার নাম কাইউ নানে, আল্লাহ ছাড়া আমার গতি নাই। এই লকডাউনের জন্যে এন্দুরগুলো গাতর থাকি বেড়ায় না, সকারে জানের ভয়, কমলা যে পুলিশ আসে, পুলিশের জন্য সকাই ভয় খায়। এন্দুরগুলো দুই একটা বেড়াইলেও তো হয়, আমরা খাবির ভাই। মোরে ভিডিওটা যাই যাই দেখি আছেন, তাইতে এত শেয়ার করবেন যাতে আমার দেশের রাইজে, সচেতন রাইজে যাতে কমসে কম আমার কথা অল্প চিন্তা করে। শান্তি মতে খালুং, নাই আর এজলা আছে বিস্কুট, তাও পেট ভালো করে ভরিল না। আদার ক ভাত না হলে শান্তি হয়, হাতের মতন একটাও নয়। বিস্কুট খাওয়া খায় সকালে, এলা দুপুরে হয়েছে, এলা সেনে বিস্কুট খেয়ে কি করং, এলা উল্টে আরও গ্যাস হবে। এই লকডাউনত একে রুটিনের গণ্ডগোল হয়ে গেছে, সকালেরটা দুপুরে খাই, দুপুরেরটা সকালে খাই, পেটত গেলেই হইল। ও মা, পুলিশ এসছে নাকি? হ্যাঁ ভাতে খাংলা, ভাত না হলে শান্তি হবে, সাধারণত এটে সেটে খাং, ভাতের মতন একটাও নয়। ফ্রেন্ডস, ভিডিওটো দেখুয়া মেকুরীটো আমার ইয়ারে লোকেল মেকুরী হয়, হে তেও ভালকে অসমীয়া কব নোয়ারে, সেই কারণে তেও নিজর ভাষাতে, ঘরের ভাষাতে তেও নিজর আবেগখিনি বা ফিলিংসখিনি, ইমোশনখিনি আপনার কব বিচারিছে।
তো আপোনালোকে জানে যে ফিলিংস আর ইমোশনের কোনো ভাষা না থাকে অনন হয় সো আপোনালোকে বুঝিবলৈ চেষ্টা করিব আৰু ভিডিওটো প্লিজ শেয়ার করিব লাইক করিব ওকে ফ্রেন্ডস।